ইসলামে প্রত্যেক মুমিন ব্যক্তির উপর রোজা ফরজ করা হয়েছে। দেখতে দেখতে রমজান মাসের আগমন বার্তা সারা জাগিয়েছে। প্রত্যেক মুমিন মুসলমানের উপর রমজান মাসে 30টি রোজা রাখা ফরজ। তবে প্রতিটি রোজারই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। আজকে আমরা 16তম রোজার ফজিলত ও গুরুত্ব, রমজানের প্রথম 10টি রোজার দিন রহমতের, পরের 10টি রোজার দিন মাগফিরাতের এবং সবশেষ 10টি রোজার দিন নাজাতের। আর এর মাঝে 16তম রোজা হলো রমজানের মাগফিরাতের ষষ্ঠ দিন। রমজান মাসে 16তম রোজা যে ব্যক্তি পালন করবে, মহান আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন আর জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন। পবিত্র রমজানুল মোবারককে 3টি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, এই দিনগুলো করুণাময় আল্লাহর দরবারে কায়মানুবাককে ক্ষমা প্রার্থনার, মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার নিকট ক্ষমা লাভে রোনাজারি কান্নাকাটি করবে। মাগফিরাতের ষষ্ঠ রমজান আজ, আল্লাহ তাআলা মানুষকে এ দশকে ক্ষমা করেন। আল্লাহর ক্ষমা লাভে রমজানের 16তম দিন মুসলিম উম্মার জন্য এ দোয়াটি তুলে ধরা হলো। আল্লাহুম্মা ওয়াফিকনি ফিহি লিমুয়াফিকাতিল আবরার ওয়া জান্নিবনি ফিহি মুরাফিকাতিল আশরার ওয়া আইননি ফিহি বিরাহমাতিকা ইলা দারিল কারার বি ইলাহিয়াতিকা ইয়া ইলাহাল আলামিন। হে আল্লাহ, এদিনে আমাকে তোমার সৎ বান্দাদের সহচর্য লাভে তৌফিক দাও। আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার প্রভুত্বের শপথ করে বলছি, আমাকে তোমার রহমতের বেহেস্তে স্থান দাও। হে জগৎসমূহের প্রতিপালক, পবিত্র রমজান মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ। রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভে ধন্য হয়। রোজা পালন উপলক্ষে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদত বন্দেগী ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তার আনুগত্যশীল বান্দাদের মধ্যে সামিল হওয়ার তৌফিক দান করুক। আমিন।